পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের জেবি মিত্র লেনের অলাইচণ্ডী এলাকায় 75 বছরের বিধবা আরতি সেন, বর্ধমান থানায় তার মেজ ছেলে মলয় সেন, তার স্ত্রী শ্যামল সেন, তাদের পুত্র মহেন্দ্র সেনের বিরুদ্ধে আইনি সহযোগিতা চেয়ে একটি অভিযোগপত্র জমা দেন। এখন নিজে সোজা হয়ে দাঁড়াতে পারি না, আর বলো না, তারপরে ওই ছেলে থেকে মারধর করতে ইয়ে করতে আরো অশান্তিতে আমি নিজে জড়িয়ে যাচ্ছি বাবা। আমি নিজে রোজ রোজ কি করছে, কি সে কি করছে আপনাকে? এখন এখন আমার নিজের শরীরই ভালো না, দু বছর ধরে এত অত্যাচার করেছে, আমি নিজেই টিকতে পারছি। কি কি অত্যাচার করেছে? ওই মারধর, ঝামেলা, দরজা ঘর দখল করব, টিকতে দেবো না, বাড়ি ছেড়ে চলে যা, কোথায় যাবো ওই বৃদ্ধ বয়সে বাবা? পায়খানা বাথরুম আছে না? যেতে যায় না, আছে যেতে যায় না। বলুন, যেতে যায় না মানে কি? তালা মারা আছে নাকি? হ্যাঁ, তালা দিয়ে রাখে। আমরা বাথরুমে ওই পায়খানা যাই, সব বাথরুমের মধ্যে, তাছাড়া পায়খানা যেতে যায় না আমাদের। কেন তালা মেরে দিয়েছে? কেন যেতে দেবো না? আর ছাদে ছাদে ওঠেন? ছাদে উঠতে যায় না, দু বছর ধরে ছাদে উঠতে যায় না। না, ছাদ ব্যবহার করতে দেবো না, তাহলে তোরা মরবি না, ঘর পাবো না। আচ্ছা, বাবার সঙ্গে সব বছর নিয়েছে, এবার বাড়িটা গোটাটা চাই, দোকানটা নিয়েছে। সম্পত্তিটা কার নামে? সম্পত্তি আমার স্বামীর নামে। স্বামী কি আছেন? না, উনিও পড়ে গেছেন। তাহলে স্বামী নেই যখন, এখন তো সম্পত্তি আপনার। দেবো না, কিচ্ছু পাবি না তুই। তাহলে ওরা আপনার সাথে এরকম করছে কেন? ও সচ্ছলের বাড়া, ছেলে নিজেরই সচ্ছলের বাড়া, সচ্ছলও করতে পারবে না এমন অত্যাচার করতে বাড়িতে। মানে ও কি সম্পত্তির লোভে নাকি সম্পত্তি চাই? আচ্ছা, আপনার বয়স কত? বড়া 75 পেরিয়ে গেছে। আর ছেলের নাম? ছেলের নাম মলয় সেন। কি করে ছেলে? ওই ব্যবসা করে, বাপের ব্যবসাটা নিয়েছে। কিসের ব্যবসা? নিজের দোকান, ওই যে হাতিপুকুর গলি, ওইখানে অরবিন্দ সেনের চেম্বারের বাইরের দিকে। কিসে? নাড়া তেলে খাবারের দোকান, তেলে খাবার। বিয়ে করেছে তো? বিয়ে, সংসার, তার ছেলেরাও বিয়ে করে নিয়েছে। তাহলে সে থাকে কোথায়? কখনো ওই ঘরে থাকে, কখনো নিচে ঘরে থাকে, কখনো ক্লাবে এখান ওখান করে চালায়। এই বৃদ্ধার অভিযোগ, তার ছেলে বৌমা তাদের মারধর করে, এছাড়াও তার মেয়েকে নোংরা ভাষায় গালিগালাজ করে। তিনি আরও অভিযোগ করেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের বাথরুম জল ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। মাকে নিয়ে 2008 থেকে আছি, আমি গোটা সংসারটাকে মাকে, বোনকে নিয়ে কষ্টের মধ্যে সংসার চালায়, দিয়ে তারপরে টাকা পয়সা দিয়ে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কে বন্ধ করে দিয়েছে? মেজদা, মেজদা মলয় সেনের বিরুদ্ধে একটা কোর্টেতে, এই বর্ধমান কোর্টেতে একটা কেস চলে, ওই কেসেতে রায় বেরোয় 1500 টাকা, সেই 1500 টাকাও দিচ্ছে না। সেই প্লাস এসডিও সাহেবের কাছে একটা অর্ডার করিয়েছি, এসডিও সাহেবও রায় দিয়েছে, সেই 1500 টাকা বাধ্যতামূলক, সেই পয়সাও দিচ্ছে না। আপনি কি দেন? হ্যাঁ, আমার কাছেই মা, বোন, অবহিত বোন আমার কাছেই থাকে। প্লাস ওই কোনো রকমে রাস্তায় কলকাতা থেকে ফুল নিয়েছে, কোনো রকমে কষ্ট সৃষ্টি করে মাকে, বোনকে, প্লাস কোনো রকমে চালায় এই ইয়ে থেকে, কন্ট্রোল থেকে, এই বন্ধু বান্ধবদের কাছ থেকে চাল ফাল নিয়ে এসে কোনো রকমে কষ্ট করে সংসার চালায়, এই করে চালায়। প্লাস কিছুদিন আগেও বললো যে বাড়িটা বিক্রি করে আমরা টাকা দিয়ে দেবো, সেই পয়সাও তো কোনো কিছু তো দেয়নি। প্লাস আমার মায়ের ওপর এমন অত্যাচার করছে, ছাদে ওটা বন্ধ করে দিয়েছে, সিঁড়িতে ওটা বন্ধ করে দিয়েছে, সদর দরজা বন্ধ করে দিয়েছে, পায়খানা বাথরুম সব কিছুই বন্ধ করে দিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মলয় সেন, তিনি জানান তাকে এবং তার স্ত্রীকে মারধর করা হয়েছে। কোথায় মারধর করতে কে আছে? আপনার মাই বলছেন? হ্যাঁ, মা তো অনেক কিছু বলে, আমিও তো তাহলে অনেক কিছু বলতে পারি, আমিও তো অনেক কিছু বলতে পারি। জামাকে মারধর করেছে, চ্যাঁটা করে মেরেছে, বালতি ছুঁড়ে মেরেছে, বাচ্চাকে হাত দিয়ে দেয় নাই, দেন বস হাত দিয়ে দেয় নাই কো। আচ্ছা, আপনার তো মায়ের তো মোটামুটি অনেকটাই বয়স হয়েছে, হ্যাঁ, আপনার মাকে আপনাকে মারতে পারবে? কে আপনার মা? মা ছাড়া বোন মেরেছে। ওই পায়খানা বাথরুম তালা মেরে দিয়েছেন কেন? আপনি পায়খানা তালা মেরে দিয়েছেন কেন? পায়খানা বাথরুম তালা মেরেছে, নিচে পায়খানা বাথরুম কে বললো তালা মারা আছে? আমরা দেখতে পেলাম তালা মারা আছে। হ্যাঁ, তো তালা মারা থাকবে না, এটা কিছু সেটা অভিযোগটা জানেন, ব্যাপারটা জানেন কিছু? হ্যাঁ বলুন, বলুন না, আপনি বলুন না। হ্যাঁ বলুন, বলুন। প্যানেতে আপনি ছাই ফেলে দিলে পর আপনি পায়খানা পিটতে দেবেন? পায়খানার নিয়মটা কি সবাই পরিষ্কার করবে? হ্যাঁ, তো পায়খানাটা সবাই পরিষ্কার করবে না, পায়খানার মধ্যে প্যানের মধ্যে ছাই ফেলে দেবে, বলবে আমি পরিষ্কার করবো না, তাহলে কী হবে সেগুলো?
আর ছাদে উঠতে দিচ্ছেন না কেন? হ্যাঁ ছাদে ছাদে উঠতে দিলে জামা প্যান্ট কেটে দেবে, ফুটো করে দেবে। আর বলা হলো যা সব পার্টি থেকে এসে দাঁড়িয়ে থেকে বলা হলো সব ঠিকঠাক হয়ে গেল। সুশান্ত আমেরিকা ইয়ে এসেছিল, বলে ছাদ তাহলে এক কাজ কর, তোরা তাহলে ঘিরে নে, ঘিরবেও না তাহলে কি করবে? ছাদ তো উঠতে দেওয়া না দেওয়ার কিছু নেই। তাহলে কোর্ট থেকে যে 1500 টাকা দেবার কথা হয়েছিল, কি বয়স্ক মাকে 1500 টাকা করে আপনি দেবেন মাসে, সেটা আপনি দিচ্ছেন কেন? সেটা কোর্ট থেকে ব্যাপার, সেটা কোর্টের ব্যাপার, সেটা আমি তো জানি না। সে তো আপনাকে রায় দিয়েছিল, আপনাকে রায় দিয়েছিল যে আপনাকে দেবার জন্য যে হাজার টাকা, সেটা কোর্টের উকিল জানে, আমি জানি না। সেটা কোর্টের ওদের উকিল আছে, আমাদের উকিল আছে, উকিল মারফত উকিলটাকে জেনে নিন সেটা। কিন্তু যত এটা বয়স্ক মহিলা, তোমার তো বৃদ্ধা, তাকে তো দেখা উচিত আপনার। কি ও ভুল করলো? আমি তো একা নয়, আমি তো একা নয়, তারা তো দেখছে, সঙ্গে রেখেছে, তারা দেখছে যে আমার দাদা আছে, ইয়ে আছে, সবাই আছে, আমি তো একা তো নয়, আমার উপর কেন চাপটা পড়বে? না আপনার দাদারা দেখছেন কি দেখছেন, আপনার দাদার নামে কিন্তু আপনার মা অভিযোগ করছেন, অভিযোগ করছেন আপনার নামে। হ্যাঁ কেন অভিযোগটা আমার নামে একার নামে হবে? কেন একার নামে? আপনার মা করছে, সে মা করছে, একতরফা তো রায়টা হয়ে গেছে, আমার উকিল না দেওয়ার জন্য একতরফা রায়টা হয়েছে, সেটা জানেন? রায়টা কিছু জানেন ব্যাপারটা? না আপনি বলুন না, বলে জানবো কি রায়টা? সেইটা রায়টা একতরফা রায়টা হয়েছে, রায়টা আপনি খুলে দেখুন, কেস নাম্বারটা গিয়ে দেখুন, রাইট একতরফা হয়েছে কিনা, আপনারা তো জেনেছেন দাদা বলে। আর আমি তো একা নয়, আমার স্ত্রীর ওপর অত্যাচার করেছে, স্ত্রীকে মারধর করেছে, তার রিপোর্ট পর্যন্ত আছে। বৃদ্ধার ছোট ছেলে মধু সেন ও তার দাদার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।